সন্ধানে অনুসন্ধানে সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় অবনীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবন। তাহলে শুরু করা যাক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একবার ছোট ছেলেদের জন্য একটা স্কুল খুলেছিলেন। ছাত্র জুটেছিল, কিন্তু বিনা পয়সায় মাস্টার মশাই পাবেন কোথায়? পাকড়াও করলেন তার প্রিয় ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরকে। রবি কাকা বলেছেন, কাজেই কথা তো ফেলতে পারবেন না, মাস্টার হলেন। ছোট ছেলেগুলোকে অবনীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে গল্প বলতেন। এমন সুন্দর গল্প বলতে দেখে কবিগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরকে ধরলেন ছোটদের জন্য গল্প লিখতে হবে। কাকা রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসাহেই অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প লেখা শুরু। প্রথমেই তিনি লিখলেন শকুন্তলা। ছাপা হলো 1895 সালে। 1896 সালে ক্ষীরের পুতুল। 1909 সালে রাজকাহিনী। 1915 ভূত পেত্নী দেশে। 1916 সালে গৌতম বুদ্ধের জীবন কাহিনী নিয়ে লিখলেন নালক। এগুলি সবই ছোটদের জন্য। এরপর লিখলেন বড়দের জন্যে। 1919 সালে পথে বিপথে প্রকাশিত। 1921 সালে খাজাঞ্জির খাতা। 1941 সালে বুড়ো আংলা বই হয়ে বেরোলো। তাছাড়া লিখেছেন ঘরোয়া, জোড়াসাঁকোর ধারে, আপন কথা, আলোর ফুলকি, মাসি, একে তিন তিনে এক, মারুতির পুঁথি, রং বেরং, চাই বুড়োর পুঁথি এবং কিশোর সঞ্চয়ন। এগুলি ছোট বড় সবার জন্য লেখা। এছাড়া লিখেছেন প্রবন্ধের বই, যেমন ভারত শিল্প, বাংলার ব্রত, প্রিয়দর্শিকা, চিত্রাক্ষর, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, সহজ চিত্র শিক্ষা, ভারত শিল্পে সুরঙ্গ, ভারত শিল্পে মূর্তি, শিল্পায়ন। এগুলি হলো শিল্প বিষয়ক বই। সাহিত্যিক লীলা মজুমদার অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলেছেন, অবনীন্দ্রনাথ যখন ছবি আঁকতেন মনে হতো ছবিগুলো বুঝি দর্শকের কানে কানে কথা কইছে। আবার যখন গল্প লিখতেন মনে হতো চোখের সামনে মাদুরের মতো গুটোনো একটা অফুরন্ত ছবি পাকে পাকে খুলে যাচ্ছে। কোথায় তার শুরু হয়েছিল, কোথায় তার শেষ হবে কেউ ভেবে পায় না। এগুলি জীবনের মতোই কোমল, মধুর, হাসি কান্নায় মেশানো, কেবলই স্রোতের মতো বয়ে যাচ্ছে। পড়তে পড়তে গলার মধ্যে ব্যথা করে, বুক ডিপ ডিপ করে, খালি মনে হয় এই তো আমাদেরই মনের কথা, আমাদেরই হতাশার সুরে কাতর, আমাদেরই আহ্লাদে রঙিন। তিনি আরও বলেছেন, অনেকে তাকে খামখেয়ালি বলে, তার লেখাকে উদ্ভট বলে। খামখেয়ালি ছিলেন বই কি, আর বুঝতে না পারলে উদ্ভট তো মনে হবেই। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।